সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওটা হচ্ছে একটা আপডেট ভিডিও, কারণ অনেক কিছু চেঞ্জ করেছি, কিছু চেঞ্জেস করব, বাট ডিজাইনটা বুঝতে পারছি না, তো আমি তোমাদের জিজ্ঞেস করব। সেকেন্ড হচ্ছে একটা আপডেট, মানে কিছু মাছ মারা গেছে, গায়েব হয়ে গেছে, লিটারালি জানি না কোথায় গেল। সেকেন্ড হচ্ছে অ্যালিগেটর গার্ড, অ্যারোমানা, অস্কার, ক্রেফিশগুলো কেমন আছে, আর আর গাপ্পি ওসব যারা আছে তারা কেমন আছে। তো প্রথম কথা একটা বলে দিই, আগের ভিডিওতে যে আমি থার্মাকোলের স্ট্রাকচারটা বানিয়েছিলাম ওটা বেশ ভালোই চলছিল, কিন্তু আমার পাখুগুলোর কী হয় মাঝে মাঝে বুঝি না, এত ফোর্সে গিয়ে ধাক্কা মেরেছে যে সব পাথর পড়ে জিনিসটার মধ্যে দিয়ে ভেঙে বেরিয়ে গেছে। লিটারালি আমার চেঞ্জ করতে হলো। একটা জিনিস বুঝলাম যে এদের জন্য এত ভালো কিছু করে লাভ নেই, এদের ওই একটা ছোট প্লাস্টিকের কেভ মতন বানিয়ে দাও, কারণ রক কেভগুলো কি বলতো স্টেবল রাখা বহুত কঠিন, তো ওইটা বানিয়ে দাও, ওটা ওটাই বেস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট যে চেঞ্জ সেটা হচ্ছে একটা নতুন রক স্ট্রাকচার বানানো, কারণ সে ওটা তো ওরা থাকতেই দিচ্ছে না কোনো মতেই, পাকুগুলো এতটাই বদমাস হয়ে গেছে। সে এখন একটা আর একটু পাথর যেগুলো ছিল ওইগুলোকে রিস্ট্রাকচার করে একটা রক স্ট্রাকচার মতন বানাবো, বানিয়ে এটাকে সেম সিলিকন গ্লু দিয়ে আটকে দেবো। তো তার আগে একটু ট্রায়াল অ্যান্ড এরার করতে হবে, নাহলে বুঝতে পারবো না কোনটা ঠিক লাগছে কোনটা ভুল লাগছে। যেই প্ল্যানটা আছে যে একটা এই রক স্ট্রাকচারটা হয়ে গেলে এর ওপরে একটু ড্রিপ ফুড ইউজ করে যেটা আমি বানাবো বাড়িতে, দেখতে পারবে একটু পরে, ওর একটা ডিটেইল ভিডিও আমি পরে একটা বলে দেবো একটা কোনো ভিডিওতে। আর এগুলো দিয়ে ওপরে মানি প্ল্যান্টটা একটু জাস্ট জঙ্গল লাইক ফিল হবে, তারপর আমি অ্যারোবানাকে অ্যাড করবো ফাইনালি। তো আমার অস্কারের একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ও ফল খেতে খুব ভালোবাসে, দেখছো আম খাচ্ছে। তো পাথরগুলোকে দুদিন রেখেছি সিলিকন লাগে, কারণ ওটা পুরো জমে যায় যাতে আগেরটার মতন খুলে না পড়ে যায়। একবার এটা জমে গেলে আগে জলে রাখবো কিছুক্ষণ, তারপরে নিচ দিয়ে একটা হাফ কাটা বোতল বা যে কোনো প্লাস্টিক এটা একটু ভাল লাগে দেখতে, ওর কার্ভ করে রেখে দেবো যাতে একটা কেভের মতন লাগে, আর্টিফিশিয়াল কেভ। তো আমি এখানে একটা পাউডারের বটল ইউজ করেছি, ওটাকে কেটে ওর মধ্যে একটা গাছ লাগিয়ে এমনি ওই পাথরের মাঝখানে, পাথরের যে স্ট্রাকচারটা আছে ওর মাঝখানে দিয়ে দিয়েছি যাতে এটা একটা কেভ মতন লাগে, কোনো এয়ার বাবলস না থাকে। আর এবার এর ওপরে আমি আরও ছোটো ছোটো পাথর দিয়ে দেবো, যেগুলো একদম ফ্রি পাথর, যাতে আমি মেন স্ট্রাকচারটা নন যেরকম আছে সেরকমই থাক, কিন্তু বাকি স্ট্রাকচারগুলো আমি অল্টার করতে পারি। তো তাই জন্য এরকম, কারণ ফিউচার এটা আমি একটু চেঞ্জ করবো আবার, সেটা একটা নিউ ফিউচার ভিডিওতে, কারণ ওর কিছু কিছু জিনিস এখনও আনা বাকি, একবার নিয়ে আসি তারপর এটাকে পুরো চেঞ্জ করবো। চেঞ্জ ইন দ্য সেন্স বলতে আমি এর উপরে এখন যে ড্রিফট রুট দেখলে ড্রিফট রুটটাকে একটু কেটে বেন্ড করে আমি এমন করে রাখবো যে মনে হচ্ছে এটা না জল থেকে বেরিয়ে আসছে, তার উপরে মানি প্লান্ট দিয়ে ভরে দেবো যাতে একটা জঙ্গলের মতন স্ট্রাকচার হয়। আর নিচে এখানে তোমার পাথরের মধ্যে মধ্যে দিয়ে গাছ, অ্যানুবিয়াস বা অ্যামাজন সোর্ড, যেটা সব থেকে কী বলবো হার্ডি প্লান্ট, তাছাড়া লিলি, লোটাস এগুলো লাগাবো, আর আরেকটা ওয়াটার প্লান্ট পাওয়া যায় ওটাও লাগানোর ইচ্ছা আছে, যাতে পুরো জায়গাটাকে না দেখে মনে হয় একদম জঙ্গল জঙ্গল ভাইবস। আর তারপর আমি অ্যারোবানাটা ছাড়ার প্ল্যান আছে, কারণ এখন ভালো বড় হয়েছে আর বেশ মানে হেলদি। তো একটা জিনিস আছে যে এই ট্যাঙ্কে মানে এই উডেন ট্যাঙ্কে যত মাছ আছে ওরা এতটাই
অ্যাকাস্টমড যে হাত দেওয়া, জক স্ট্রাকচার চেঞ্জ করা, যে ওরা সঙ্গে সঙ্গে ওটাকে এক্সপ্লোর করতে চলে এসে আর লিটারালি পাখুগুলো ওইটুকুনি জায়গার মধ্যে দিয়েও যাওয়া আসা করছে, প্লাস এই রেনবো শার্কটাই ওপরে একটা কোনা দিয়ে জায়গা পেয়েছে, ওর মধ্যে দিয়ে ঢুকে সারাক্ষণ বসে থাকে, দেখতে পারলে পাখুগুলো যাওয়া আসা করছে। ওরা কী করে ফিট হচ্ছে আমি নিজেও জানি না, কারণ বাকি মাছ যাওয়ার আগে দুবার ভাবছে, ওরা তো ভাবছেও না, ওরা সোজাস চলে যাচ্ছে। ড্রিফ্টগুলো অলমোস্ট 1 উইক ভেজানো দরকার, নাহলে ওই ছালটা না বেরোলে খুব প্রবলেম হতে পারে। রাত্রিবেলা এই সিনটা দেখো যে দুদিকে দুটো পাখু আটকে, মুখটা আটকে বসে আছে, আর বাকি কোনো মাছকে যেতে দিচ্ছে না, তো বাধ্য হয়ে মাছগুলোকে ওদেরকে তাড়া করছে, মানে ছোটো ছোটো মাছগুলো পাখুদেরকে তাড়া করছে, আর এই রেনবো শার্কটা ওপর থেকে ঘুরে বেড়াচ্ছে। আলাদাই মজা স্লিম ফিগার হলে। এখন আমি ভয় পেয়ে পাখুগুলোকে বার করলাম ভয় দেখিয়ে, এ দেখছি একটা কই ফিশ ঢুকলো। তো জিনিসটা হচ্ছে কি বলতো, পাখুগুলো না একটু বেশি মাঝে মাঝে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তো ভাবছি ওদেরকে ভেতরে একটা ট্যাঙ্কে শিফট করে দেবো। অ্যালিগেটর একটা আর একটু বড় হয়ে গেল, এই জায়গাটাকে ছোট হয়ে যাবে ওর জন্য, তখন আমি ওকে ছেড়ে দেবো, প্রোভাইডেড ও অ্যারোয়ানাও থাকবে, তো দুজনে একসাথে থাকে, না হলে যে কোনো একজন থাকবে। তো একটা জিনিস করতে হবে যে অ্যারোয়ানাকে আর অ্যালিগেটার আর একসাথে থাকলে দুজনকে খাওয়ানোর একটু সমস্যা হবে। তো যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যারোয়ানা হচ্ছে টপ ওয়াটারের মাছ, মানে সবসময় জলের ওপরে ঘুরবে, ইরেসপেক্টিভ এনি ডে এনি টাইম। তো একটা জিনিস হয় যে অ্যালিগেটার কারো ওপরে ঘুরবে, তো দুজনের মধ্যে মারপিট হতে পারে, তো আমি ভাবছি ওকে ওদেরকে আগে অ্যাকাস্টমড করাবো, তারপর ছাড়বো একসাথে। তো অ্যারোয়ানা অলমোস্ট এই ট্যাঙ্কের হাফ সাইজ হয়ে গেছে, প্রচুর হেলদি, আর একটু ভালো হয়ে আর একটু বড় হোক, অলমোস্ট ট্যাঙ্কের 1/4 বাকি থাকলে আমি ওকে ছেড়ে দেবো। সেম ক্যাটফিশটা আর একটু বড় হলে ওকেও এখানে ছাড়বো, তখন পাখুগুলোকে সরিয়ে দেবো, কারণ পাখুগুলো হয়তো ওকে হার্ম করতে পারে, আর পাখুগুলো এখানে থাকে, কারণ এখন ওদের তুলনায় যথেষ্ট ছোট, বাট এদেরকে ও ডিস্টার্ব করে না। তো এটা আমার আরেকটা পেট ট্যাঙ্ক যেখানে অনেক গাপ্পি ভর্তি আছে, মেইনলি গাপ্পি, একটা মলি আছে যেটা আমি বাচ্চা ছিল বড় করেছি, তো হঠাৎ দেখি গাপ্পিগুলোর বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলো তুলে নিই, যেহেতু কোনো রক স্ট্রাকচার কোনো শেড নেই, তাই জন্য বা অলমোস্ট খেয়ে নিয়েছে সবগুলোকে, তাও আমি কুড়িয়ে কুড়িয়ে 7টা বাচ্চা পেয়েছি। একটা মেজর আপডেট যে আমার ক্রেফিশের ট্যাঙ্ক ছিল, অরেঞ্জ ক্রেফিশের, ও এখন ভালোই বড় হয়েছে, এখন ও রিসেন্টলি মোল্ড করার পরে যথেষ্ট বড় হয়ে গেছে, মোস্ট প্রবলি ধরেন এখন যদি ওরা মেট করে আমি শিওর যে ওরা ডিম তো দেবেই, প্লাস আমার যে আরেকটা ক্রেফিশ এটা ক্যাপ্টেন আমেরিকার মতন দেখতে, ও রিসেন্টলি বেরিয়ে গেছিলো জানি না কী করে, ছোট আছে, বাট ওকে এই ভিডিওতে দেখেনি একটা কারণে, কারণ ও একটু উইক এখন, ওকে অত ডিস্টার্ব করছি না। ও বেরিয়ে গেছিল এরকম বললাম, বাট এখন উইক ছিল, বাট এখন ও খাচ্ছে, তো ওটাই ভালো। তো আমার যে অস্কারের একটা ডাউন সাইড হচ্ছে যে প্রচুর মারপিট করে, যখন তখনও মারপিট করে, দেখতে পাচ্ছ মাথাটা একটু দেবড়ে গেছে, হয়তো কারোর সাথে মারপিট করে, তো ওটার জন্য ওকে ভালো করে খাওয়ালে অটোমেটিক ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এ এখনো হ্যান্ড ফিডিং না, যেটা খুব ভালো ব্যাপার। তো আমার মেল ক্রেফিশটা রিসেন্টলি মোল্ড করেছে, কালারটা একটু ডাল আছে,
যত তার ভালো কালার হবে, আর হোপফুলি কিছুদিন ওরা হয়তো আবার ব্রিড করে, আর এক্সপেক্ট করছি এবার এগস হবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে। এটা একটা ছোট্ট আপডেট ভিডিও ছিল, কারণ একটা স্পেশাল ভিডিও আসছে আর কয়েকটা দিন সময় তো অনেকটা হয়ে আসছে, জাস্ট কিছু জিনিস হয়ে গেলেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, যেরকম করি ফ্রাইডেতে। তো জিনিসটা হচ্ছে কি আছে একটু তো দেখলেই এই ভিডিওতে, একটা বলবো না, থাক ওটা থাকুক, এই থাকুক। তো চলো দেখা যাক ওটা কেমন হয়। ওটা একটা জিনিস রিপ্লেস করবে, তো ইন ফিউচার ওই যে জিনিসটা রিপ্লেস করবো সেটাকে আমি ইউজ করবো অ্যাজ এ ফিল্টার পেস্ট, মানে যার মধ্যে স্পঞ্জ পাথর সব থাকবে, কারণ আমার একটা ভালো ফিল্টার দরকার যেটাই বাড়িতে বানা। কারণ দেখো বাইরে থেকে কিনে আমার পোষায় না প্রথম কথা, আর ওইগুলো বহুত মানে কি বলতো এক্সট্রা জায়গা নেয়। তো আমি এরকম স্লিম জিনিস চাই, এমন একটা জিনিস যেটা ওর উপরে থাকবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, তো তাই জন্যে ওটা আমি ট্রাই করব। তো ঠিক আছে চলো দেখা যাক কি হয়। সো তো স্টে টিউনড, সাবস্ক্রাইব করো আর দেখা হবে নতুন ব্লগে। আর 300 কি হয়ে যাবে এই বছরের শেষে? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই হবে। টাটা।